বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার ডেইলি বেসিস রুটিন যেটা তিনটে ম্যাজিক্যাল স্টেপে হয় আমি এই ধরনের স্কিন কেয়ার আমার স্কিনে করে থাকি এবং তার রেজাল্ট তো ভীষণ ভালো আমার স্কিন দিনে দিনে ফেয়ার হয়ে যাচ্ছে স্কিনে যত ডার্ক সার্কেল ছিল দাগ ছোপ ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে গেছে আমার স্কিন কিন্তু অয়েলি ছিল জানো তো অয়েলি স্কিনে যত রকম প্রবলেম হয় যেমন একনে পিম্পলসে ভরে যেত আমার স্কিনটা কিন্তু এই স্কিন কেয়ারগুলো যে করে করে কিন্তু আমার যত একনে ছিল ধীরে ধীরে দূর হয়ে গেছে স্কিনটা অনেক পরিষ্কার হয়ে গেছে স্পেশালি এই যে তিনটে স্টেপ যেটা আমি আজকে দেখাচ্ছি সেটা কিন্তু অল স্কিন টাইপ সব ধরনের স্কিন টাইপের জন্যে একটা তামাম স্কিন কেয়ার যেমন ধরো অয়েলি স্কিন হোক বা ড্রাই স্কিন বা সেন্সিটিভ কম্বিনেশন স্কিন যাই হোক এই স্কিন কেয়ারটা কিন্তু ভীষণ ভালো কাজ দেয় আর আমি গ্যারান্টি দিচ্ছি এই তিনটে স্টেপের স্কিন কেয়ার তোমরা যদি ঠিকভাবে ফলো করো ডেলি সাত দিন রেগুলার ফলো করো তোমাদের স্কিন একদম এই রকম গ্লাস স্কিন হয়ে যাবে গ্লোয়িং ফেয়ার স্কিন স্কিন ডাবল টোনিং হবে টাইট হবে ইয়াং লুক দেবে তো চলো শুরু করি তো দেখো এটা তোমরা সাত দিনের জন্য আমি বানিয়ে রাখছি দেখো সাত দিনের জন্যে আমি এখানে নিলাম দুই থেকে তিন চামচ মুলতানি মাটি তারপরে নিচ্ছি আমি হাফ চামচ মতন কস্তুরি হলুদ কস্তুরি হলুদ কিন্তু স্কিনের অনেক সমস্যা সমাধান করে যদি কস্তুরি হলুদ না থাকে যদি রান্নার হলুদ দাও এক চিমটি দেবে আর দিলাম আমি এক চামচ চিনি যে চিনি আমরা চা কফিতে খাই সেই চিনি এই তিনটে জিনিস মিক্স করে সাত দিনের জন্য একটা খালি কন্টেনারে ভরে রেখে দেবে জাস্ট এই তিনটে জিনিসই মিক্স করবে এর সঙ্গে আর কিচ্ছু লাগবে না কিন্তু এই তিনটে জিনিস মিশিয়ে একটা কন্টেনারে ভরে রেখে দেবে এবার যেদিন লাগাবে যখন ওখান থেকে এক চামচ পরিমাণ মতো নিয়ে নেবে মিক্সচারটা তার সাথে দেবে হাফ চামচ পাতিলেবুর রস পাতিলেবুর মধ্যে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি যেটা আমাদের স্কিনকে ইয়াং বানায় যদি পাতিলেবু কারো স্যুট না করে তাহলে টমেটোর রসও দিতে পারো এবার এটাকে আমি গুলব দুধ দিয়ে এর মধ্যে আমি দিয়েছি মুলতানি মাটি মুলতানি মাটি স্কিনকে দিনে দিনে ফসা উজ্জ্বল গ্লোয়িং করে যে কোনো নোংরা ময়লা ডার্ট পরিষ্কার করে দেয় আর মুলতানি মাটি স্কিনকে টান টান মসৃণ করে ইয়াং ইউথফুল বানায় এক্সট্রা অয়েল অ্যাবজর্ব করে অ্যাকনে পিম্পলসের সমস্যাকে রোধ করে তারপরে আমি এর মধ্যে দিয়েছি একটু হলুদ হলুদ হচ্ছে অ্যান্টিসেপটিক বা অ্যান্টিব্যাকটেরিয়াল যেটা তোমার স্কিন থেকে যে কোনো ইনফেকশানকে দূরে করে দেবে এই গরমকালে যে একটা বিভিন্ন রকম ইনফেকশন হয় যার ফলে অ্যাকে ব্রণো পিম্পলস মেচেতা পিগমেন্টেশানের দাগ ভরে যায় সেগুলোকে প্রোটেক্ট করবে দুধ দিয়ে গুলছি স্কিনটাকে হাইড্রেট করবে ভেতর থেকে গ্লোয়িং করবে এবার ফার্স্ট স্টেপ যেটা করতে হবে দেখো ফার্স্ট স্টেপ আমি মুখে একটু ভালো করে গোলাপ জল স্প্রে করে নেবে গোলাপ জল কিন্তু তোমার স্কিনকে ভীষণ তাড়াতাড়ি রিপেয়ার করে দিতে পারে গরমকালে শুধুমাত্র রোজ ফেসে যদি গোলাপ জল অ্যাপ্লাই করো স্কিন কিন্তু আগের থেকে অনেক বেশি মসৃণ টান টান ফর্সা গ্লোয়িং হবে তো গোলাপ জলটা মুখে ভালো করে স্প্রে করে ট্যাপ ট্যাপ করে বসিয়ে দিলাম তারপরে দেখো একটুখানি কটন বা তুলো নিয়ে মুখটা আমি ভালো করে আগে পুঁছে নিচ্ছি মুছে নিচ্ছি তো দেখো মুখটা কিন্তু স্কিন কেয়ারের জন্যে আমার একদম তৈরি হয়ে গেছে এবার যে প্যাকটা বানিয়েছি সেটা আমি সম্পূর্ণ ফেসে খুব ভালো করে লাগিয়ে নেব এই প্যাকটা তোমার স্কিন টাইট করবে ব্রাইট করবে স্কিনটাকে উজ্জ্বল চকচকে করবে এজিং কাজ করবে এর মধ্যে এমন কিছু প্রপার্টিস আমি দিয়েছি যেমন ধরো লেবুর রস যেমন ধরো দুধ কাঁচা দুধ কাঁচা দুধ স্কিনকে ভেতর থেকে উজ্জ্বল করে গ্লোয়িং করে স্কিনকে টান মানে হাইড্রেট রাখে আর স্কিনের যে কোনো নোংরা ময়লা ডার্ট পরিষ্কার করে খুব ইজি রেমেডি শুধুমাত্র তিনটে স্টেপে তোমরা এই রেমেডিটা কমপ্লিট করে ফেলতে পারবে এবং স্কিনে অসম্ভব একটা গ্লো পাবে যেটা কিন্তু পার্লারের নামি দামি ফেশিয়াল করেও আসে না এবং সব থেকে বড়ো কথা কি জানো তো এই গ্লো কিন্তু পার্মানেন্ট তোমার ত্বক না দিনে দিনে ফর্সা উজ্জ্বল ঝকঝকে গ্লাস স্কিন হবে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ভীষণ ভালো এই রেমেডিটা আমি তো করেই থাকি তোমরাও করো ভীষণ ভালো ফল কিন্তু পাবে তো এই প্যাকটা ফেসে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবে দেখবে যখন এটা একদম শুকিয়ে গেছে প্রায় এইটটি নাইনটি পারসেন্ট শুকিয়ে গেছে তখন এখানে আবার একটু গোলাপ জল স্প্রে করতে হবে খুব এতটাই ভালো করে গোলাপ জল স্প্রে করবে যাতে নাকি এটা তোমার বেশ নরম হয়ে যায় বা হাতে করেও গোলাপ জল নিয়ে এইভাবে হালকা হাতে রাউন্ড রাউন্ড করে মাসাজ দেবে এর ফলে কি হচ্ছে স্কিনটার ব্লাড সার্কুলেশন বাড়ছে ভেতর থেকে এক্সপোলিয়েট হচ্ছে আর এই বয়সের জন্য যে প্রবলেমগুলো হয় না স্কিনটা ঝুলে যায় ডাল হয়ে যায় স্কিনে একটা বয়সের ছাপ এসে যায় সেটা কিন্তু চলে যাবে স্কিনটা আস্তে আস্তে এক্সফোলিয়েট হচ্ছে স্কিনের মধ্যে একটা গ্লো আসছে এইভাবে হালকা হাতে মাসাজ দিয়ে দিয়ে একটুখানি এক তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড মতন এইভাবে রাউন্ড রাউন্ড করে মাসাজ দিয়ে তারপরে জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে ফেলবে স্কিনটা এতটা পরিষ্কার লাগবে একবার ইউজেই তুমি দেখ মানে তোমার স্কিন জাস্ট তুমি ওয়াও লাগবে তো দেখো আমি জাস্ট ড্রাই করে নিচ্ছি ট্যাপ ট্যাপ করে ঘষে ঘষে মুখ মুছবে না তারপরে একটু গোলাপ জল মুখে লাগিয়ে বা যে কোনো টোনার লাগাতে পারো লাগিয়ে নিয়ে যে কোনো ময়েশ্চারাইজার তোমার পছন্দের যে কোনো ময়েশ্চারাইজার ফেসে লাগিয়ে নেবে স্কিনটা দেখবে আস্তে আস্তে গ্লোয়িং হয়ে যাবে এটা তোমরা সাত দিন পরপর করবে বিকেলের দিকেও করতে পারো আবার দুপুরবেলা কাজকর্ম সেরেও করতে পারো তবে রোদে না বেরোনোই ভালো এটা করে সেই জন্য বিকেলে যদি করো তাহলে রোদ লাগার কোনো চান্স থাকবে না তো এটা করে দেখো সাত দিনে তোমার স্কিন কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে যাবে যা আর এটা কর শুরু করার সাত দিন আগে ছবি তুলে রাখবে সাত দিন এটা করার পর একটা নিজের ছবি তুলবে দেখবে স্কিনটায় কতটা তফাত এসে গেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমি এই ধরনের যে রেমেডিগুলো আমি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো